শ্রী শ্রী রামকৃষ্ণের কিছু অমৃতবাণী। জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরো জটিল করে দেবে। যদি তুমি সত্যিকারই পাগল হতে চাও, তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হও না, বরং ভগবানের ভালোবাসায় পাগল হও। নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ।